ছোটবেলায় লোকাল ট্রেনে চেপে স্কুল কলেজ যেতাম। তারপর চাকরি জীবনের শুরুটাও হয়েছিল লোকাল ট্রেনে চড়ে। কিন্তু তারপর হাওড়া থেকে নিয়মিত এক্সপ্রেস ট্রেন চড়া হলেও শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে বহু বছর আর চড়া হয়ে ওঠেনি। একদিন বিকেলবেলায় হঠাৎ সুযোগ হয়ে গেল সোনারপুর থেকে গড়িয়া মাত্র 5 কিলোমিটার পথে লোকাল ট্রেনে ভ্রমণ করার। সোনারপুর স্টেশনে ঢুকে টিকিট কেটে পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তখন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ডাউনে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল ছেড়ে যাচ্ছে। এই দৃশ্য বহুদিন এত সামনে থেকে দেখিনি, তাই রোমাঞ্চিত হলাম। নিমেষে যেন ছোটোবেলা ফিরে এলো আমার জীবনে। একটু পরেই 1 নম্বর প্ল্যাটফর্মে এলো বারুইপুর শিয়ালদা লোকাল। ট্রেনটি সোনারপুর আসার সঠিক সময় 4:14 এবং সঠিক সময়ই এসেছিল। বিকেলের আলো মাখা সোনারপুর স্টেশনকে পিছনে ফেলে আমাদের ট্রেন ক্রমশ এগিয়ে চলে। সোনারপুর কারশেড, এই জায়গাটাও এককালে খুব পরিচিত ছিল, কিন্তু এখন বহুকাল বাদে দেখলাম খুব একটা পরিবর্তন আসেনি সোনারপুর কারশেড ও তার আশপাশের এলাকার। কারশেড ছাড়িয়েই নতুন স্টেশন নরেন্দ্রপুর। আসলে আমাদের ছোটোবেলায় নতুন ছিল, এখন অনেকটাই পুরনো হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কাছে নরেন্দ্রপুর এখনও নতুন স্টেশনই বটে। আর রেলের খাতায় নরেন্দ্রপুর হল্ট স্টেশন, এখনও সব স্টেট এই স্টেশনে দাঁড়ায় না, তবে অধিকাংশ শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর ক্যানিং লোকাল দাঁড়ায়। নরেন্দ্রপুর স্টেশনে খুব কম সময়ের জন্য আমাদের ট্রেন থামল, তারপর আবার রওনা দিই পরবর্তী স্টেশন এবং আমার গন্তব্য গড়িয়া স্টেশনের দিকে। সোনারপুর থেকে গড়িয়ার দূরত্ব মাত্রই 5 কিলোমিটার। তার মাঝখানে সবুজ প্রকৃতির আঁচল এখনও ছড়িয়ে রয়েছে চারপাশ জুড়ে। এখনও আধুনিকতার ছোঁয়া লাগি লাগি করেও খুব বেশি লাগেনি এই অঞ্চলে, যদিও নতুন নতুন ঘরবাড়ি যথেষ্ট পরিমাণে গড়ে উঠছে। তাও সবুজের সমারোহ এই লাইনের অংশটিতে এখনও সেভাবে কমে যায়নি। ক্রমশ নবগ্রামের দিকের ব্রিজ পেরিয়ে গড়িয়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম, আর সামান্য এগোতেই শুরু হলো গড়িয়া স্টেশনের সেই উঁচু প্ল্যাটফর্ম। মাত্র একটাই প্ল্যাটফর্ম, তার একদিকে আপ ও একদিকে ডাউন ট্রেন আসে। গড়িয়া স্টেশনে নামার পর এই জায়গাটাকে বহুদিন পরে একেবারে অন্যরকম দেখে বেশ ভালো লাগলো। আপ বারুইপুর লোকাল আমাদের গড়িয়াতে নামিয়ে দিয়ে দৌড় লাগালো পরের স্টেশন নিউ গড়িয়ার উদ্দেশ্যে।